বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড 2019 এর মনোনয়নের জন্য বিদেশে অবস্থিত অনাবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ রেমিটেন্স হাউজের হতে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে অনাবাসী বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রা প্রেরণকারী প্রতিষ্ঠানের আবেদনের স্বীকৃতি প্রদান এবং বৈধ উপায়ে বিদেশ হতে অর্থ প্রেরণে উদ্ধৃত করতে ব্যক্তি পর্যায়ে ও বিভিন্ন এক্সচেঞ্জ রেমিটেন্স হাউসকে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড 2019 প্রদান করবে। এ লক্ষ্যে বিদেশে অবস্থিত অনাবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউস বা রেমিটার প্রতিষ্ঠানের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনাবাসী বাংলাদেশি নাগরিকগণের 50%-এর অধিক মালিকানা রয়েছে এমন এক্সচেঞ্জ বা রেমিটেন্স হাউস আবেদন করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দরখাস্ত বা তথ্য প্রদানের জন্য দুটি ফর্ম আপলোড করা আছে। আপনারা এই দুটি ফর্ম ডাউনলোড করে যথাযথ প্রয়োজনীয় কাগজপত্র সহকারে মেইল করতে পারেন এবং আপলোড করার পর আপনাদেরকে অবশ্যই যে বিষয়টি দেখতে হবে তা হলো প্রয়োজনীয় সকল কাগজপত্র ঠিক আছে কিনা, কারণ যদি সকল কাগজপত্র ঠিক না হয় সেক্ষেত্রে আপনার আবেদনটি ক্যান্সেল হতে পারে। তাই অবশ্যই মেইল করার আগে অবশ্যই আপনার আবেদনের সাথে যে সকল কাগজপত্র সাবমিট করার কথা তা যাতে ঠিকঠাক থাকে তা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত কোনো আবেদন অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে না। অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আর এই মেইলটি অবশ্যই আপনাদের করতে হবে 19 মার্চের মধ্যে, অর্থাৎ 2020-19 মার্চের মধ্যে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে। আমি আবারও সহজ করে বলতেছি, বাংলাদেশি অনাবাসী যারা বিদেশে বিভিন্ন রেমিটেন্স হাউস বা এক্সচেঞ্জ হাউসের সাথে বিজনেস করেন বা এই সম্পর্কিত ব্যবসাটি করে আপনি বাংলাদেশে রেমিটেন্স পাঠান, শুধুমাত্র তারাই এই আবেদনটি করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার মালিকানা অবশ্যই 50%-এর বেশি হতে হবে, তাহলে আপনি এই আবেদনটির জন্য ইলিজিবল হবেন। যদি আপনি 50%-এর বেশি শেয়ারকারী হয়ে থাকেন তাহলে আপনি এই আবেদনটি করতে পারেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে এই 2019-এর রেমিটেন্স অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে পারেন। প্রিয় ভিউয়ার, যদি আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবীদের মাঝে শেয়ার করুন যাতে তারাও ইনফরমেশনটি জানতে পারে। সো মোর ট্রাই মোর সলিউশন, গুড লাইফ।